কর্কট রাশি কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই আপনাদের বলবো যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই কর্কট এই রাশিফল তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘাটবে অন্যথায় বাকিদের ক্ষেত্রে আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হওয়ায় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট না খাটলেও সেভেন্টি টু এইট্টি পারসেন্ট যে খাটবে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করে নেব আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আর যদি আপনারা গ্রহণ করেন সেখানে আপনারা লাভজনক হবেন চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব বেশি খোলামেলা যেন লোকজনের সঙ্গে হবেন না তাহলে কিন্তু আপনার পরিকল্পনাগুলির সর্বনাশ হয়ে যেতে পারে মতামত চাইতে কারোর কাছে লজ্জা পাবেন না মতামত চাইবেন বা কেউ যদি আপনার কাছে মতামত চায় তাদের মতামত দেবেন এতে লজ্জা পাওয়ার কিছু নেই আপনারা প্রশংসার পাত্রপাত্রীই হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে মোবাইল দেখুন সিনেমা দেখুন গান শুনুন গেম খেলুন প্রেম করুন সবই জীবনের অঙ্গ তবে যে দুই তিন ঘন্টা পড়াশুনো করেন সেই সময় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন তার কারণ শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার হাতিয়ারটি জং ধরা হোক সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের শানও বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সাথে আজকে কিন্তু অহেতুক তুচ্ছ বিষয় নিয়ে মেজাজ হারিয়ে ফেলা ঠিক হবে না এতে কেবলমাত্র আপনার স্বার্থেরই কিন্তু ক্ষতি হবে আজ আপনার উচিত পরিবারের সদস্যদের সাথে স্নেহ ভাব ভালোবাসা বজায় রাখা এবং তাদেরকে বোঝানো যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আধিপত্য বজায় রাখবেন না ছোটোখাটো ব্যাপারে যেন ভুল ধরতে যাবেন না আজ স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো মানসিক এবং শারীরিকভাবে আপনারা তরতাজা অনুভব করবেন কিন্তু বাসি কোনো জিনিস বা তেল মাল মশলাযুক্ত অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত কোনো খাদ্য খাবার খেলেই কিন্তু আজ আপনাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে সকালবেলা যদি খালি পায়ে আপনারা সবুজ ঘাসের উপরে হাঁটতে পারেন আপনাদের কিন্তু স্বাস্থ্যগতভাবে অনেক বেটার পরিণাম আপনারা পাবেন প্রেমিক প্রেমিকা আজ আপনাদের কাজের চাপ থাকা সত্ত্বেও আপনারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চলেছেন রোম্যান্টিক আনন্দ পেতে চলেছেন আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রীও আজ কিন্তু আপনাদের জীবনে বসন্তকাল মনে হবে আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী এই দুইয়ে মিলেই কিন্তু আজ আপনাদের কাছে স্বর্গীয় পরিবেশ তৈরি হতে চলেছে আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই আজ যেহেতু মঙ্গলবার আর এখন মহাদেবের পুণ্য মাস শ্রাবণ মাস তাই অবশ্যই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মঙ্গল গ্রহের বীজ মন্ত্রটি হল ওম ক্রাং ক্রিং ক্রং স ভুমায় নামা এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ ওম ত্রেম বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর মুখ শিয়মামৃতাদ একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার তাও না পারলে কোনো এমপি থ্রি মিউজিক অ্যাপ বা ইউটিউবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রলীকে সার্চ করে শুনুন তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি